আমরা যে সকল খাবার খাই তা হজমের জন্য রয়েছে পরিপাক নালী এবং এর সাথে রয়েছে এনজাইম ও জারক্রস নিঃসরণকারী গ্রন্থি। এখন এই নালী ও গ্রন্থিগুলোর অবস্থান দেখে নিই। প্রথমে মুখচ্ছিদ্র, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র, এগুলো নিয়ে পরিপাক নালী গঠিত। এর সাথে এনজাইম ও জারক্রস নিঃসরণকারী তিনটি গ্রন্থি, লালাগ্রন্থি, অগ্নাশয় এবং যকৃৎ। এছাড়া পাকস্থলী ও ক্ষুদ্রান্তের প্রাচীরে রয়েছে কিছু গ্রন্থি। পরিপাকনালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। এখন আমরা মুখগহ্বর সম্পর্কে জানব। দাঁতসহ দুটি চোয়াল দ্বারা মুখগহ্বর বেষ্টিত। উপরে তালু, নিচের দিকে জিহ্বা, দুই পাশে রয়েছে তিন জোড়া লালাগ্রন্থি। দাঁত খাদ্যবস্তুকে ছোট ছোট করে পেষণে সহায়তা করে। লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা খাদ্যকে পিচ্ছিল করে ও গিলতে সাহায্য করে। এতে এনজাইম থাকে যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে। স্থায়ী দাঁত 32টি, প্রতি চোয়ালে 16টি। দাঁত চার প্রকার। কর্তন দাঁত, এটি খাবার ছোট ছোট করে কাটে। ছেদন দাঁত, এটি মাংস ও শক্ত জিনিস ছিঁড়ে ও কাটে। অগ্রপেষণ, চর্বণ ও পেষণের সহায়তা করে। পেষণ দাঁত খাদ্যকে চিবাতে ও পিষতে পারে। অনেক পরে গজায় আক্কেল দাঁত। আজ আমরা খাদ্য হজমে মুখগহ্বরের ভূমিকা সম্পর্কে অবগত হলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।